بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিম আপনি প্রশ্ন করেছেন যে অমর আল্লাহ তহ তিনি বিশ রাখা তারাবি ধার্য করে গেছেন বিষয়টা কতটুকু সহি আপনার কষ্ট করার জন্য ধন্যবাদ আর আপনাকে প্রস্তুত আমরা বলবো এই নেয়ামত তৌফিক আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ও মান تبعهم ইহসান لجوم الدين و بعضهم ওই তারবিত নামাজ জামাত সহকারে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যদিও তাজিবুদ দুসাতে তিন দিন জামাতের সাথে তারাবির নামাজ তিনি পড়িয়েছেন সাহাবাইকারকে নিয়ে পড়েছেন তবুও তিনি ছেড়ে দিয়েছিলেন এই আশঙ্কায় যে আমি যেভাবে মানে অম্মদকে নিয়ে আমার সাহাবিদিকে নিয়ে আমার আমি যদি এই তারাবিদ নামাজ চালাতে থাকি তাহলে এটা আল্লাহ হয়তো ফরজ করে দিবেন তখন মানুষের উপরে একটা বাড়তি জামানা চলে আসবে এই জন্য তিনি বাদ করে দিয়েছেন তো যাই হোক এরপরে আর জামাতের সাথে তারাবির নামাজ ক্যামুল লাইল রমাদানের কেয়াম রমদান বা রম রমদানের ক্যামুল লাইলের নামাজ আর কিন্তু জামাতের সাথে হতো না তবে বিচ্ছিন্নভাবে যে যেখানে পারতো কেউ মসজিদে পড়তো কেউ বাইরে পড়তো কেউ বাড়িতে পড়তো এরকম ছিল মসজিদেও ভিন্ন ভিন্ন জামাতে কিন্তু নামাজগুলো হতো মানে সবারই তো কোরআন সমান জানা নেই যার কোরআন ভালো জানা আছে তার পিছনে গিয়ে একজন দুজন তিনজন চারজন এভাবে করতে করতে অনেকেই মানে ওনার পিছনে একটা জামাত হয়ে যেত আবার মসজিদের দেখা যায় আরেকজন সাহাবি উনিও নিজে নামাজ পড়তেছেন ওনারও ভালো কোরআন জানা আছে ওনার পিছনে দুজন একজন দুজন এভাবে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে মানে মসজিদের ভিতরেই এট এ টাইম এই তারাবীর নামাজের বেশ কিছু জামাত চলছে না তোমার রদিয়াল তালাহ আনহ একদিন রাতের বেলা এই নামাজের দৃশ্য দেখলেন যে ভিন্ন ভিন্ন জামাতে অনেক লোক নামাজ পড়তেছে মসজিদের ভিতরে রমাদান মাসে কেয়ামায় রমাদানের নামাজ তা উনি বললেন যে যদি আমি এদেরকে একই মামের পিছনে নামাজ পড়তে পারি তাহলে কেমন হয় তা নির্দেশ দিয়ে দিলেন তিনি খলিফা বাস একই মামের পিছনে তখন নামাজটা শুরু হয়ে গেল এতটুকু উমার রদি তাল আনহ করেছেন বলে আমাদের জানা আর বিশ রাকাত তিনি নির্ধারণ করে দিয়েছেন এই বিষয়টি আমাদের জানা নেই তবে বিশ রাকাত নামাজ পড়া হয়েছে মসজিদে পড়া হয়েছে এই মর্মে কিছু রেওয়ায়ত পাওয়া যায় এবং এগারো তো হয়েছে এটাও পাওয়া যায় তবে মোহাম্মদ নাসির উদ্দিন আল যিনি কিছুদিন আগে দুনিয়া ছেড়ে গেলেন আর তিনি হ্যাঁ বলা যেতে পারে তারপরে আর এত বড়ো মহাদেশ এই পৃথিবীতে এখন আর কেউ আসেনি উনি শহীদ জয়ীফের বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে উনি বলছেন যে এগারো রাকাত নামাজ এটাই সহি কথা আমার যুগে এগারো একাত নামাজ এটাই সহি কথা সহি আসহ কথা আসহ মানে অধিক সহি কথা সর্বাধিক সহি কথা হচ্ছে এগারো একাত নামাজ আর একটা সহি পাওয়া যায় সেই হাদিসটা বিশ্রাকাতের বিশ্রাকাত প্রমাণ করে এরপরে উনি এই উভয় পক্ষে আলোচনা করতে গিয়ে ইনসাফ ভিত্তি আলোচনা করতে গিয়ে উনি বলেছেন যে ওই হাদিস যদি সহি হয় তাই এটা আশা মানে এটা অধিক সহি কিন্তু এটার উপর আমল আমল করব আর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তো এগারো রেখা তো বেশি পড়েননি তা তিনি তার জামাতের সাথে নামাজ পড়িয়েছেন তাই না তার নামাজ পড়তে পড়তে তো ওই ওই যে এশারের পরে বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পরে হেসফেস্ট করে মসজিদে চলে আসছেন নামাজ পড়া ধরছেন নামাজ পড়তে পড়তে তো মানে এগারো এগারো নামাজ পড়েছেন এত বেশি পড়েননি কিন্তু এটা দিয়েই মানে মনে হচ্ছিলো যে মানে আর যদি মানে নামাজ চলে তাহলে শেয়ারি খাওয়া খাওয়ার সময় থাকবে না শেয়ারি খাওয়া হবে ফজর আদান হয়ে যাবে তো রসুল উল্লা সাল্লাম সেটি করেননি অবশ্য কিন্তু ফজর পর্যন্ত চালিয়েছে ফজর এই শেয়ারি খাওয়ার সময় পর্যন্ত তিনি চালিয়েছেন এই এগারো নামাজ তো এগারো পড়ুক না এভাবে পড়ুক রসুল্লাহ সাল সাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে পড়ুক আর এই রাকাতের সংখ্যা বাড়াবে রাকাতের সংখ্যা বাড়াবে এই রাকাতের সংখ্যা বাড়ানোর সম্পর্কে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের স্পষ্ট কোনো হাদিস নেই আর ওমর উদ্দিয়াল তা আল আনুর যুগে যে মানে এগারো রাকাত আর বিশ রাকাতের কথা বলা হচ্ছে এগারো রাকাতেরটাই হলো অধিক সহি অধিক সর্বাধিক সহি কথা কাজে এই বিশ রাকাতে একটা সহিদ ইমাম নাসরিন নাসিন স্বীকার করেছে একটা সহিদ আছে এই শহীদ আছে কিন্তু এটার থেকে অধিক সহি হচ্ছে এগারো রেখাত অধিক সহিটা আমরা মানার চেষ্টা করব এই আলোচনা করেছেন তারপরে ফাইনাল কথা হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে নামাজ পড়েছে তার অনুসরণে তার অনুকরণে নামাজ পড়াটা এটা আফদল সবচেয়ে বেশি মানে হ্যাঁ সঠিক কথা যে যত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো করে তাহা যদি নামাজ পড়তে পারবে তার নামাজটা তত বেশি সঠিক আর আজকাল যে বিশ রাখা নামাজ মসজিদ কথা পড়া হচ্ছে আমাদের দেশের কথা বাংলাদেশের কথা বলছি আমার মনে হয় না পড়াটাই উত্তম হবে তার যেভাবে রুকু আর সাজদার যেভাবে কেরাত হয় আমার তো আমার মাই দিতে ইচ্ছা করে এদেরকে কোথায় পেলো এইভাবে এত দ্রুত নামাজ পড়া এত দ্রুত কেরাত করা আর এত দ্রুত রুকু সাহিদা করা কোথায় পেলো এগুলা আর সুন্লাহ হাদিস তো বলছি এগুলো নামাজ হবে না কাজে এগুলো নামাজ না পড়ালে আমি উত্তম মনে করি যাই না কোনো মসজিদে হয়তো ভালো নামাজ হতে পারে বিশ্রাকাত নামাজ হতে পারে কিন্তু আমি যে সকল আমার চোখে কিন্তু পড়েনি এই বিশ্রাকাত নামাজ মক্কামদিকে দশ দশ করে বিষ হয় এবং এর সমর্থনের কিছু একটা হাদিস দেখা যাচ্ছে এই হাদিসটা মানে জোড়াতালি দেওয়া হাদিস আগে হ্যাঁ সৌদি আরবে দশ দশকে বিশ রাকাত নামাজ বিশ রাকাত কেন শেষ করে তিরিশ রাকাত নামাজ পড়া হয় মক্কায় মদিনায় তিরিশ রাকাত নামাজ পড়া হয় তা তাদের এই দলিলটা হচ্ছে কি যে মানে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আর রাতের নামাজ কীভাবে এবার সলাতুল্লাহ তিনি বললেন যে সলাাতুল্লাহ মাসনা ও মাসনা রাতের নামাজ তুমি দুই দুই করে পড়তে থাকো ফেদা খাসিয়া আহাদুকুম তোমাদের কেউ যখন এই দুই দুই দুইবার পড়তে পড়তে যখন মানে তার কাছে একটা আশঙ্কা হয়ে আর দুই পড়লে তো এবার মানে ফজর হয়ে যাবে বা সেহরি খাওয়ার সময় অবার হয়ে যাবে তো সে একগাত পড়ে এক একাত পড়লে সারা যে নামাজগুলো পড়েছে এই নামাজগুলো তার উইদারের নামাজে পরিণত হয়ে যাবে তা এটাই একটা কারণ দেখা যাচ্ছে এটা একটা হাদিস দেখা যাচ্ছে যে এখানে রসুলুল্লা সাল্লা সাল্লাম রাতের নামাজের কোনো রাখার সংখ্যা বেঁধে যায়নি বরং বলছে দুই দুই করে পড়তে থাকো যখন ভয় হবে যে মানে ফজর হয়ে যাচ্ছে আর দুই পড়লে ফজর হয়ে ভিতর পড়ার সময় থাকবে না তখন এক পড়ে নেবে বাস ভিতর হয়ে গেল আর পুরো নামাজটাও ভিতরে হয়ে যত দুই 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 করে যত নামাজ পড়ে সব নামাজই ভিতর হয়ে গেল এতটুকু আমার জানার কথা আল্লাহ আলম ইমাম মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী ইনসাফ ভিত্তিক যে কথাটা বলছে ওটাও খুব গুরুত্বপূর্ণ কথা যে একটা সহিহাজিজ উনি পেয়েছেন কিন্তু ওই সহি হাজিজটার থেকে সহি হাদিসে তো একটা সিরিয়াল আছে মহাদেশের কোনো একটা সিরিয়াল আছে কিন্তু সিরিয়ালের ভিতরে ওইটা মানে পিছনে পড়ে যাচ্ছে আর অধিক সহি হচ্ছে এই এগারো কারণ কাজেই এখন যারা মানে বেইন ইনসাফিকের কথা বলবে ওরা হাজার কিছু বলতে পারে ওরা যা ইচ্ছে তাই বলতে পারে নেই ভিত্তিতে ইনসাফ ভিত্তিকভাবে এই আমাদের কাছে তো হাদিসগুলো তো আসমায় আসমা ও রেজালের মাধ্যমে এসেছে আর বর্ণা সূত্র এসেছে তাই না বর্ণা সূত্রগুলো মহাদ্দেশরা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হিসাব কিতাব করে বিচার করে মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী যোগ শ্রেষ্ঠ মহাদ্দেশ তিনি এটা পেয়েছিলেন আর ইনসাফ যার নাই ও কী বলবে বলুক হ্যাঁ ওর কথা ওর কথার আমার আমাদের কাছে কোনো দামও নেই আল্লাহ আমাদেরকে সেই হাদিসের হবে আমল করার এবং তার মতো করে লাইল করার বলা আল্লাহ আমাদের তফফিক দান তফিক দান করুন তো আমরা হয়তো অত লং টাইম ধরে নামাজ পড়তে পারি তবে রোগ সম্ভব চেষ্টা করতে হবে পড়ার চেষ্টা করতে আল্লাহ পাক আমাদের তফিক দান করুন আল্লাহ ফা আমল কবুল করুন আমিন আল্লাহন মোহাম্মদ আল্লাহআসালাম আসসালাম